Okay, welcome everybody. So we are going to start chapter 28 of our textbook. The name of the chapter is, you know, the receivable management. And in this chapter, we will discuss about the receivable, or especially the trade credit, then characteristics of trade credit, policy, goal, and different other aspects, including the factoring. সো এই চ্যাপ্টারে আমরা এই বিষয়গুলি আলাপ করব। সবাই শুনতে পাচ্ছি তো? জি স্যার। জি স্যার। না শুনলে বলো। সো ফার্স্ট অফ অল অলরেডি উই হ্যাভ সাম আইডিয়া অ্যাবাউট দ্য ট্রেড ক্রেডিট। এর আগেও আমরা আলাপ করেছিলাম। ট্রেড ক্রেডিট হ্যাপেন্স ওয়েন আ ফার্ম সেলস ইটস প্রোডাক্টস অর সার্ভিসেস অন ক্রেডিট এন্ড ডাজ নট রিসিভ ক্যাশ ইমিডিয়েটলি। মানে যখন একটি ফার্ম বাকিতে সেল করে, বাকিতে সেল করলে কি হয়? দ্যাট ইজ দ্য ট্রেড ক্রেডিট। তো এখন প্রশ্ন হলো, বাকিতে সেল করবে কোম্পানি আর কিনবে কাস্টমার। যেই সেল করবে সে হলো সাপ্লায়ার, আর যে কিনবে সে হলো কাস্টমার। তো আমরা যদি নিজেদেরকে কাস্টমার মনে করি, উই উইল পারচেজ। আর এখানে কোম্পানির অ্যাসপেক্টে বলা হয়েছে, এ কারণে বলা হলো ট্রেড ক্রেডিট হ্যাপেন্স ওয়েন আ ফার্ম সেল ইটস প্রোডাক্ট অর সার্ভিসেস অন ক্রেডিট। এখানে কোম্পানি পয়েন্ট অফ ভিউ থেকে বলা হয়েছে যে কোম্পানি সেল করলো এবং ডাজ নট রিসিভ ক্যাশ ইমিডিয়েটলি, সাথে সাথেই টাকা পেলো না অর ক্যাশ পেলো না, সো then the trade credit is created. Okay, তো এটাকে আমরা অ্যাকাউন্টিং এর ভাষায় বা ফাইন্যান্সের ভাষায় কি বলি? অ্যাকাউন্ট রিসিভেবল। বাকিতে বিক্রি করলে কি হয়? অ্যাকাউন্ট রিসিভেবল। আর যে কিনবে সে কি বলবে এটাকে? যে বাকিতে কিনবে সে কি বলবে? আমরা যখন বাকিতে বিক্রি করবো আমরা বলতে কোম্পানি। So here characteristics গুলি কি কি দেখি? First of all, it involves an element of risk that should be carefully analyzed. বাকিতে বিক্রি করলে প্রথম যে বিষয়টি we need to consider, that is the risk. আমরা বাকিতে বিক্রি করব, যে পার্টির কাছে বিক্রি করব সে পেমেন্ট করবে কিনা, তার সেই বিহেভিয়ার বা ক্যারেক্টার সেটিকে আমাদের জানতে হবে। So there is a risk and we are taking the risk when we are selling on ক্রেডিট। বাকিতে বিক্রি করা মানে আমরা রিস্ক নিলাম। এখানে ফার্স্ট এলিমেন্ট হলো রিস্ক। সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স, ইট ইজ বেসড অন ইকোনমিক ভ্যালু। আজকে বিক্রি করলাম 1 লাখ টাকার গুডস অর সার্ভিসেস, এন্ড আফটার 6 মান্থ দ্য কাস্টমার ইজ সাপোজ টু পে, সো অ্যাট দ্যাট টাইম দ্য ভ্যালু অফ দ্য গুডস অর সার্ভিসেস উইল নট বি 1 লাখ। 6 মাস পরে এবং আজকের ভ্যালু সেম থাকবে না, তাহলে এক্ষেত্রে আমাদের ইকোনমিক ভ্যালু কনসিডার করতে হবে। মানে আজকে যদি আমি ক্যাশে বিক্রি করি সেক্ষেত্রে আমি 1 লাখ টাকায় বিক্রি করতে পারি, কিন্তু ইফ আই সেল অন ক্রেডিট উই নিড টু কনসিডার দ্য ইকোনমিক ভ্যালু, দ্যাট মিনস দ্য প্রাইস অ্যাট লেটার ডেট উইল বি হায়ার দ্যান দ্যাট অফ টুডে। যদি আমরা 6 মাস পরে পেমেন্ট রিসিভ করি সেক্ষেত্রে অবশ্যই আজকের ক্যাশ প্রাইসের চেয়ে একটু বেশি ধরতে হবে, বিকজ ইকোনমিক ভ্যালু অর দ্য টাইম ভ্যালু অফ মানি, দ্য প্রাইস অফ গুডস অ্যান্ড সার্ভিসেস ইজ ইনক্রিজিং আর দ্য ভ্যালু ডিক্রিজিং, পারচেজিং পাওয়ার অফ দ্য মানি ইজ ডিক্রিজিং ডে বাই ডে অ্যান্ড ভ্যালু। এ কারণে আমরা বললাম যে জিনিসপত্রের দাম বেড়ে যায় বা ক্রয় ক্ষমতা পারচেজিং পাওয়ার কমে যায়, এই বিষয়টিও কনসিডার করতে হবে ওয়েন উই আর সেলিং অন ক্রেডিট। অ্যান্ড থার্ডলি, ইট ইমপ্লাইজ ফিউচারিটি।
অবশ্যই ফিউচারিটির বিষয় আছে, কারণ পেমেন্ট তো এখন পাবো না আমরা, পেমেন্ট কখন পাবো? ইন ফিউচার, আফটার 1 মান্থ, 3 মান্থ, 6 মান্থ, হোয়াট এভার। তো এক্ষেত্রে আমরা যখনই কোনো ক্রেডিট সেল করি তখন এর ক্যারেক্টারিস্টিক্স মানে তিনটি বিষয় আমাদের মাথায় নিতে হয়। ফার্স্ট অফ অল উই নিড টু টেক দ্য রিস্ক, অ্যান্ড সেকেন্ড দ্য প্রাইস শুড বি বেসড অন দ্য পারচেজিং পাওয়ার, দ্যাট ইজ দ্য ইকোনমিক ভ্যালু অফ দ্য গুডস আর সার্ভিসেস। অ্যান্ড ফাইনালি উই নিড টু কনসিডার দ্য ফিউচারিটি, তার মানে পেমেন্টটা কবে হবে, সময় আমরা কতদিন দিব, আমরা কি 1 মাস দিব নাকি 45 ডেজ দিব নাকি 60 ডেজ দিব। সো এই বিষয়গুলি ইট ইজ এ ম্যাটার অফ ডিসিশন ইন ক্রেডিট সেল। তাহলে এক কথায় আমরা ট্রেড ক্রেডিট বলতে ক্রেডিট সেলকে বুঝলাম এবং এই ক্যারেক্টারিস্টিক্সগুলি এর সাথে ইনক্লুডেড রয়েছে এবং এগুলি সবগুলি আমাদের চিন্তা করতে হবে ওয়েন উই আর সেলিং অন ক্রেডিট। ওকে, শুনতে পাচ্ছ? এরপরে আমরা দেখব নেচার অফ ক্রেডিট পলিসি, ক্রেডিট পলিসির নেচার। নেচার বলতে আমরা যখন সেল করি অন ক্রেডিট তখন এই প্রোডাকশন আমরা করেছি এবং আজকে সেল করলাম এবং একটি সময় পরে গিয়ে ফিউচারিটি যেটি বললাম একটি সময় পরে গিয়ে আমরা পেমেন্ট পাবো। তাহলে এতদিন যতক্ষণ না আমরা পেমেন্ট পাই ততদিন আমাদের এখানে একটি ইনভেস্টমেন্ট থাকলো। কারণ কি? কারণ আমরা র মেটেরিয়ালস কিনেছিলাম, অ্যান্ড আফটার পারচেজিং র মেটেরিয়ালস উই ম্যানুফ্যাকচার দ্য প্রোডাক্ট, দেন উই সেল দ্য গুডস, এবং সেল করার পরে অ্যাট এ সার্টেন পিরিয়ড অফ টাইম, আফটার এ সার্টেন পিরিয়ড উই আর গেটিং দ্য ক্যাশ। তাহলে এই যতদিনে আমাদের হাতে ক্যাশ না আসলো ততদিন আমাদের এখানে একটি ইনভেস্টমেন্ট থাকলো। তো এই ইনভেস্টমেন্টের পরিমাণ কম হবে না বেশি হবে বা কি পরিমাণ হবে সেটি একটি ডিসিশনের বিষয়। তো আমরা এখানে ফার্স্ট অফ অল ইনভেস্টমেন্ট ইন রিসিভেবল এটি আমরা কিভাবে বুঝব, কত টাকার ইনভেস্টমেন্ট, মানে বাকিতে সেল করলে এখানে আমাদের কত টাকা ইনভেস্টমেন্ট রয়েছে সেটি আমরা বুঝবো, যে পার ডে ক্রেডিট সেল কত এটা যদি আমরা জানতে পারি, অ্যান্ড সেকেন্ডলি আমাদের কালেকশন পিরিয়ড কত, এবং এই দুইটা মাল্টিপ্লাই করে আমরা জানতে পারি হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট ইন রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবলে ইনভেস্টমেন্ট কত এটি বোঝার জন্য আমাদের কি জানতে হবে, পার ডে ক্রেডিট সেল। পার ডে ক্রেডিট সেল তো এটা কোনো ব্যালেন্স শিট বা কোথাও ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে উল্লেখ থাকে না, কিন্তু আমাদের টোটাল ভলিউম অফ সেলস এটি থাকে। তো টোটাল ভলিউম অফ সেলসের মধ্যে যতটুকু ক্রেডিট সেল ততটুকু আমরা পাই এবং এটিকে যদি আমরা 360 দিয়ে ডিভাইড করি দেন উই গেট দ্য পার ডে ক্রেডিট সেল। তো এটি একটি ইনফরমেশন, সাথে সাথে আমাদের কালেকশন পিরিয়ড কত, কালেকশন পিরিয়ড যদি আমরা জানতে পারি সেক্ষেত্রে আমাদের এই কালেকশন পিরিয়ড দিয়ে পার ডে ক্রেডিট সেল মাল্টিপ্লাই করলে উই আর গেটিং দ্য অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট ইন রিসিভেবল। তার মানে ভলিউম অফ ক্রেডিট সেলস জানতে হবে এবং কালেকশন পিরিয়ড জানতে হবে, এই দুইটি বিষয় জানলে আমরা কি বের করতে পারবো মাল্টিপ্লাই করে ইনভেস্টমেন্ট ইন রিসিভেবলস। ওকে, কালেকশন পিরিয়ড আমরা কোত্থেকে জানবো? কালেকশন পিরিয়ড বলতে আমরা আগে যেটি জানি ডিসিপি, ডেটার্স কালেকশন পিরিয়ড, এই ডিসিপি কিভাবে বের করে সেটি আমাদের জানা আছে। আর ভলিউম অফ ক্রেডিট সেল তো আমরা বললাম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে টোটাল সেলস ইন ইয়ার, এবং এখান থেকে ক্যাশ সেল যদি থাকে সেটা বাদ দিয়ে বাকিটা হলো ক্রেডিট সেল। এই ক্রেডিট সেল এবং কালেকশন পিরিয়ড দুইটা অ্যাডজাস্ট করে আমরা কি বের করতে পারি, ইনভেস্টমেন্ট ইন রিসিভেবল। ওকে, দেন ইট ইজ ইম্পর্টেন্ট ইস্যু দ্যাট ইজ ক্রেডিট পলিসি, কোন ধরনের পলিসি আমরা ফলো করব। ক্রেডিট পলিসি রিলেটেড টু ফ্লেক্সিবল আর টাইট, ক্রেডিট পলিসি কি ফ্লেক্সিবল হবে নাকি স্ট্রেঞ্জেন্ট হবে, তার মানে টাইট পলিসি হবে নাকি খুব স্মুথ হবে, সেটি ডিপেন্ড করবে আমাদের ডিসিশনের উপরে।
এবং এক্ষেত্রে তিনটি বিষয় আমাদের কনসিডার করতে হবে। একটি হলো ক্রেডিট স্ট্যান্ডার্ড, দেন ক্রেডিট টার্মস অ্যান্ড কালেকশন এফোর্ট। এই তিনটি বিষয় আমাদের চিন্তা করতে হবে। ক্রেডিট স্ট্যান্ডার্ড বলতে আমরা কি বুঝি? যে হোয়াট দ্য স্ট্যান্ডার্ড অর দ্য বেঞ্চ মার্ক উইল সেট টু সিলেক্ট দ্য কাস্টমার্স টু হুম উই আর সেলিং অন ক্রেডিট। তার মানে যাদেরকে বাকিতে বিক্রি করব তাদের এই গ্রুপ অফ কাস্টমার কারা, তাদেরকে আমরা কিভাবে সিলেক্ট করব, এদেরকে কিভাবে বাছাই করব, সেই বিষয়টি হলো ক্রেডিট স্ট্যান্ডার্ডের বিষয়। তার মানে আমরা যদি ধরে নেই আমাদের স্ট্যান্ডার্ড যদি এরকম হয় যে কেউ আসলেই আমরা বাকিতে সেল করব, তাহলে আমাদের স্ট্যান্ডার্ড কি হলো? স্ট্যান্ডার্ড হলো যে উই উইল সেল টু এনিবডি, আমাদের দেখার বিষয় না এই লোকটি ভালো খারাপ, তাহলে এটি একটি স্ট্যান্ডার্ড। তো এই স্ট্যান্ডার্ড যদি আমরা সেট করি এটি ফার্মের জন্য বেনিফিশিয়াল হবে না। কারণ কি? কারণ যে আননোন ব্যক্তি যাকে আমরা চিনি না, যার পেমেন্ট সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই, তাকেও আমরা বাকিতে বা ক্রেডিট সেল করে দিলাম, তো সে আদৌ পেমেন্ট করবে কিনা ইট ইজ এ ম্যাটার অফ কোয়েশ্চেন। সো ইট ইজ ভেরি রিস্কি ফর দ্য ফার্ম। সো এই কারণেই আমরা এমন একটি ক্রেডিট স্ট্যান্ডার্ড সেট করব যেটি দিয়ে বুঝতে পারবো একজন কাস্টমার আসলো, এখন আমরা স্ট্যান্ডার্ডের মাধ্যমে দেখবো যে তার কাছে আমরা বাকিতে সেল করতে পারি কি পারি না। যদি দেখি ওকে ফাইন, সে স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ে, তাহলে সেল করব। এখন স্ট্যান্ডার্ডটা কি হবে? আমরা এক্ষেত্রে 5C-র কথা মনে করতে পারি, যে তার ক্যারেক্টার দেখতে হবে, তার ক্যাপাসিটি দেখতে হবে, তার কোলাটারাল দেখতে হবে, তার কন্ডিশন দেখতে হবে। এই যে বিভিন্ন সি দিয়ে বিভিন্ন ওয়ার্ড আমি বললাম, তো এই 5C, এই 5C দেখে আমরা ডিসাইড করব যে এই ব্যক্তিকে আমরা বাকিতে সেল করতে পারি না, হোয়েদার দ্য পার্সন ইজ কেপেবল টু গেট ক্রেডিট সেল আর নট। সো উই উইল ডিসাইড বেসড অন দিস 5C। সো ক্যাপাসিটি আছে কি না, সে বিজনেস করবে, সে নিজস্ব ক্যাপিটাল কি পরিমাণ আছে, সে আমার কাছ থেকে বাকিতে কিনবে, আদৌ সে পেমেন্ট করতে পারবে কি না, সেই ক্যাপাসিটি কতটুকু রয়েছে, তার ক্যারেক্টার কেমন, তারপরে কন্ডিশন যেগুলি আমি দিচ্ছি সেগুলি সে ফুলফিল করবে কি না, এই যাবতীয় বিষয়গুলি নিয়ে আমরা একটি স্ট্যান্ডার্ড সেট করতে পারি। এবং অ্যাকর্ডিং টু দ্য স্ট্যান্ডার্ড উই উইল ডিসাইড দ্য পার্সন উইলিং টু পারচেজ অ্যান্ড ক্রেডিট ক্যান বি অ্যাপ্রুভড অর নট। সো দিস ইজ দ্য ক্রেডিট স্ট্যান্ডার্ডস। সেকেন্ডলি ক্রেডিট টার্মস, অলরেডি ইউ নো দেয়ার আর সাম টার্মস অফ ট্রেড, এবং এই টার্মস অফ ট্রেডগুলি আমরা সেট করব যেমনি আমরা এর আগে শিখেছিলাম, ফর এক্সাম্পল 2, 10, net 30। তার মানে আমরা তাকে সময় দিলাম ম্যাক্সিমাম ক্রেডিট পিরিয়ড 30 days, অ্যান্ড ইফ দ্য কাস্টমার পে উইদিন 10 days দেন হি আর শি উইল এনজয় 2% ডিসকাউন্ট। সো দ্য টার্মস ইজ 2, 10, net 30। তো আমরা এখানে 30 দিব নাকি 45 দিব নাকি 60 দিব, সো এটি একটি বিষয়। সো ইট ডিপেন্ডস অন দ্য ক্রেডিট পলিসি যে আমরা কত সময় দিব তাকে এবং কি কত পরিমাণ পার্সেন্টেজ অফ ক্যাশ ডিসকাউন্ট তাকে অফার করব সেটি আরেকটি বিষয়, এবং কত দিনের মধ্যে পে করলে সে ডিসকাউন্ট এনজয় করবে, এই যাবতীয় বিষয়গুলি ডিপেন্ড করবে আমাদের ক্রেডিট পলিসির ডিসিশনের উপর। অ্যান্ড থার্ডলি দ্য কালেকশন এফোর্ট। কালেকশন এফোর্ট, অলরেডি ইউ নো দ্য নট অল কাস্টমার্স আর পেয়িং অন টাইম। সো সেক্ষেত্রে উই নিড টু এনগেজ সাম এফোর্ট, যে তাকে যদি আমরা এফোর্ট না দেই, তাকে রিমাইন্ডার না দেই, তাকে আমরা ফোন কল না দেই যে আপনার তো পেমেন্ট করার কথা, আপনার তো 30 days ইজ ওভার, সো ইউ নিড টু ইমিডিয়েটলি পে ইট। সো এই বিষয়গুলি আমাদের মাথায় নিতে হবে যে কিভাবে আমরা এফোর্ট দিব টু কালেক্ট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এই সবগুলি বিষয়ই হলো আমাদের ক্রেডিট পলিসির পার্ট। তার মানে অ্যাট ফার্স্ট উইল সেট দ্য স্ট্যান্ডার্ড, অ্যান্ড সেকেন্ডলি উইল ফর্মুলেট দ্য ক্রেডিট টার্মস, অ্যান্ড ফাইনালি টু কালেক্ট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল উইল হ্যাভ সাম কালেকশন এফোর্টস। সো অল দিস কম্পোনেন্টস ইনক্লুডেড ইন ক্রেডিট পলিসি। ওকে, শুনছো সবাই? দেন উইল ডিসকাস অ্যাবাউট দ্য অপটিমাম ক্রেডিট পলিসি। অপটিমাম ক্রেডিট পলিসি কি হবে, হাউ টু
ডিটারমাইন, এটা আমরা কিভাবে বুঝবো বা ডিটারমাইন করবো? নাম্বার ওয়ান, এস্টিমেশন অফ ইনক্রিমেন্টাল প্রফিট। প্রথমেই আমাদের কি করতে হবে, এস্টিমেট করতে হবে ইনক্রিমেন্টাল প্রফিট। ইনক্রিমেন্টাল প্রফিট বলতে উই নিড টু কম্পেয়ার, কার সাথে কম্পেয়ার করব, যে কারেন্ট পলিসি অ্যান্ড দ্য পলিসি উই আর উইলিং টু শিফট। আমাদের বর্তমান তো একটা পলিসি রয়েছে, আমরা চাচ্ছি এই জায়গা থেকে আর একটু বেটার অপশনে যেতে, প্রফিট বাড়াতে। আর প্রফিট বাড়াতে উই নিড টু ইনক্রিজ দ্য সেল, আর সেল ইনক্রিজ করার জন্য আমাদের পলিসি শিফট করতে হবে। আর এক্ষেত্রেই আমাদের এস্টিমেশন অব ইনক্রিমেন্টাল প্রফিট, মানে ফর এক্সাম্পল এখন আমাদের 1,00,000 টাকা পার মান্থ সেল, তো আমরা যদি এটিকে পলিসি চেঞ্জের মাধ্যমে সেলটি বাড়িয়ে 2,00,000 নিতে পারি, সেক্ষেত্রে 1,00,000 থেকে আমাদের সেলস 2,00,000 হয়ে গেল, তাহলে ইনক্রিমেন্টাল সেল হলো 1,00,000। মানে কারেন্ট সেল এবং এস্টিমেটেড বা প্রপোজড সেল, এই দুইটা ডিফারেন্সটা হলো ইনক্রিমেন্টাল সেল। তো এখন আমরা বর্তমানে পলিসিতে 1,00,000 টাকা সেল করি, তো আমরা যদি ধরে নেই পলিসি চেঞ্জ হলে আমাদের 50% সেল বাড়বে, তার মানে আরো 50,000 টাকা বাড়বে, তাহলে এই 50,000 টাকা হলো আমাদের ইনক্রিমেন্টাল সেল। তো এখন ইনক্রিমেন্টাল প্রফিট কি, আমরা যদি পার ইউনিট বা একটা রেট অফ পার্সেন্টেজ অফ প্রফিট আমরা জানি যে পার ইউনিট সেলস এর 10% আমাদের প্রফিট হয়, তাহলে 50,000 যদি ইনক্রিমেন্টাল সেল হয়, 10% বের করলে আমরা কত পাই, আচ্ছা যে 5,000, তো 5,000 টাকা হলো আমাদের সেক্ষেত্রে ইনক্রিমেন্টাল প্রফিট। তার মানে ইনক্রিমেন্টাল সেলস থেকে ইনক্রিমেন্টাল প্রফিট আমরা বের করতে পারি। দ্য কারেন্ট সেলস অ্যান্ড দ্য এস্টিমেটেড সেলস, এর ডিফারেন্স হলো ইনক্রিমেন্টাল সেলস, এবং এর সাথে এখান থেকে প্রফিট বের করলে সেটি হলো ইনক্রিমেন্টাল প্রফিট। তাহলে ফার্স্ট স্টেজে আমাদের চিন্তা করতে হবে অপটিমাম ক্রেডিট পলিসি ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, 1 নম্বর হলো ইনক্রিমেন্টাল প্রফিট কত হবে সেটি বের করা। ওকে, সেকেন্ডলি এস্টিমেশন অফ ইনক্রিমেন্টাল ইনভেস্টমেন্ট ইন রিসিভেবল। রিসিভেবল ইনভেস্টমেন্ট কিভাবে বের করে আমরা একটু আগে আলাপ করেছিলাম, বলো তো কিভাবে বের করে ইনভেস্টমেন্ট ইন রিসিভেবল, কিভাবে বের করে? কে বলবে, একটু আগে আমরা বলেছিলাম স্যার কালেকশন পিরিয়ড পর্যন্ত টাইমটা, সেটা সেটা মাল্টিপ্লাই করব ইয়ের সাথে, তার সাথে ভলিউম অফ ক্রেডিট সেলস এর সাথে। ইয়া, তাহলে 2 নম্বরে আমরা ভলিউম অফ ক্রেডিট সেলস এর সঙ্গে কালেকশন পিরিয়ড গুণ করব, তাহলে স্যার ইনভেস্টমেন্ট ইন ফাইন। তাহলে এটা তো আমরা জানি ইনভেস্টমেন্ট ইন রিসিভেবল, আর এখানে আমরা বলছি নাম্বার 2 পয়েন্ট, যেটি এখানে আমরা বলছি ইনক্রিমেন্টাল ইনভেস্টমেন্ট ইন রিসিভেবল। ইনক্রিমেন্টাল তো আগের পয়েন্টই আমরা বললাম যে কারেন্ট এবং যেখানে আমরা শিফট করে যেতে চাচ্ছি এস্টিমেটেড, এই দুইটার মধ্যে ডিফারেন্স হলো ইনক্রিমেন্টাল। তাহলে ইনক্রিমেন্টাল ইনভেস্টমেন্ট ইন রিসিভেবল, তার মানে বর্তমানে আমাদের যে পরিমাণ সেলস, যে পরিমাণ প্রফিট, এই এখানে আমাদের ইনভেস্টমেন্ট ইন রিসিভেবল কত, এটি আমরা বের করব। দেন আমরা সেলস বাড়িয়ে যেখানে যেতে চাচ্ছি, তো সেই সেখানে আমাদের ইনভেস্টমেন্ট ইন রিসিভেবল কত, এই দুইটা বের করে দুইটাকে যদি আমরা মানে ডিফারেন্সিয়েট করি, মাইনাস করি, তো এখান থেকে আমরা পেয়ে যাব ইনক্রিমেন্টাল ইনভেস্টমেন্ট ইন রিসিভেবল। তার মানে বর্তমান পলিসিতে ইনভেস্টমেন্ট ইন রিসিভেবল কত, আর প্রপোজড পলিসিতে ইনভেস্টমেন্ট ইন রিসিভেবল কত, দুইটা বের করে যদি মাইনাস করি, তাহলে যতটুকু বাড়লো বা কমলো সেটি হলো ইনক্রিমেন্টাল ইনভেস্টমেন্ট ইন রিসিভেবল। ইনক্রিমেন্টাল সবগুলি ক্ষেত্রেই ইনক্রিমেন্টাল হলো কারেন্ট পলিসি এবং প্রপোজড পলিসির মধ্যে ডিফারেন্স। এটা সেলস এর ক্ষেত্রে, প্রফিটের ক্ষেত্রে, ইনক্রিমেন্টাল ইনভেস্টমেন্ট ইন রিসিভেবল সব ক্ষেত্রেই দুইটা ডিফারেন্স, এটাই হলো ইনক্রিমেন্টাল। তো ইনক্রিমেন্টাল ইনভেস্টমেন্ট ইন রিসিভেবল গেল। এবার থার্ড পয়েন্টে আসি আমরা, এস্টিমেশন অফ ইনক্রিমেন্টাল রেট অফ রিটার্ন। ইনক্রিমেন্টাল রেট অফ রিটার্ন আবার আমরা কিভাবে বের করব, এক্ষেত্রেও একইভাবে যে আমরা টোটাল আমাদের প্রফিট, মানে ফার্স্ট পয়েন্টে যেটি আমরা ইনক্রিমেন্টাল প্রফিট বের করেছি, আর সেকেন্ড পয়েন্টে আমরা কি করেছি,
তার কথা বলতেছে, যদি আমি না শেষ করি তাহলে সেকেন্ড পয়েন্টে আমরা বের করেছি ইনক্রিমেন্টাল ইনভেস্টমেন্ট, তাহলে প্রফিট ডিভাইডেড বাই ইনভেস্টমেন্ট যদি আমরা করি সেক্ষেত্রে থার্ড পয়েন্ট পেয়ে যাব। থার্ড পয়েন্ট কিভাবে পাব, ইনক্রিমেন্টাল প্রফিট ডিভাইডেড বাই ইনক্রিমেন্টাল ইনভেস্টমেন্ট ইন রিসিভেবল, তার মানে এক নম্বর পয়েন্ট ডিভাইডেড বাই দুই নম্বর পয়েন্ট ইকুয়াল টু তিন নম্বর পয়েন্ট। ওকে, তারপরে হলো নাম্বার ফোর, কম্পারিজন অফ ইনক্রিমেন্টাল রেট অফ রিটার্ন উইথ দ্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। নাম্বার ফোরে আমরা দেখব যে থার্ড পয়েন্টে যে রেটটি আমরা বের করলাম, আরেকটি হলো রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। রিকোয়ার্ড রেটটা কি, ইট ইজ দ্য মিনিমাম অ্যাকসেপ্টেবল রেট ফ্রম দ্য ইনভেস্টমেন্ট। সো এই মিনিমাম অ্যাকসেপ্টেবল রেট অফ রিটার্ন ফ্রম দ্য ইনভেস্টমেন্ট that the investor required, so ei rate ti koto mane amra ikhan theke ei policy shifting er madhyome amra koto ta koto percentage of return minimum amra expect kori jan niche hole amra policy shift korbo na, to sheti holo rrr ba required rate of return, ar jeti amra ber korlam irr incremental rate of return, ei dui ta compare korbo। কম্পেয়ার করে যদি দেখি আমাদের রিকোয়ার্ড রেট অফ রিটার্নের চেয়ে যদি আমাদের ইনক্রিমেন্টাল রেট অফ রিটার্ন বেশি হয় তাহলেই আমরা পলিসি শিফট করব, যদি কম হয় তাহলে পলিসি শিফট করব না, উইল বি স্যাটিসফাইড উইথ দ্য কারেন্ট পলিসি। আর যদি আইআরআর গ্রেটার হয় আরআরআর এর চেয়ে, দেন উইল শিফট দ্য পলিসি অ্যান্ড উইল বি হ্যাপি উইথ দ্য প্রপোজড পলিসি। আর যদি ইকুয়াল হয় আইআরআর ইকুয়াল আরআরআর, দেন দিস ইজ কল্ড দ্য অপটিমাম ক্রেডিট পলিসি, এবং আমরা এই ইকুয়াল হলেই আমরা পলিসি শিফট করতে পারি, এর নিচে হলে করব না বেশি হলে করব, ইকুয়াল হলে এন্ড বেশি হলে করব আর কম হলে করব না। সো দিস ইজ দ্য অপটিমাম ক্রেডিট পলিসি যেখানে আইআরআর এবং আরআরআর ইকুয়াল হবে। তো এখানে যে পয়েন্টগুলি বললাম বুঝছে সবাই, প্রথমে আমরা কি করব পলিসি শিফটিং এর ক্ষেত্রে, পলিসি শিফটিং এর ডিসিশনের ক্ষেত্রে প্রথমে আমরা কি করব, পয়েন্টগুলি একটু রিভিউ করছি দেখো। প্রথমে আমরা ইনক্রিমেন্টাল প্রফিট বের করব, এটি কিভাবে করতে হয় অলরেডি আই ডিসকাসড, দেন ইনক্রিমেন্টাল ইনভেস্টমেন্ট ইন রিসিভেবল এটি আমরা বের করব, বের করে প্রফিট ডিভাইডেড বাই ইনভেস্টমেন্ট ডিভাইড করে আমরা আইআরআর পাবো, তারপরে আমাদের যেটি রিকোয়ার্ড রেট অফ রিটার্ন রয়েছে তার সাথে কম্পেয়ার করব, কম্পেয়ার করে যদি ইকুয়াল অর গ্রেটার হয় আইআরআর সেক্ষেত্রে আমরা পলিসি শিফট করতে পারবো, আর লেস দেন হলে আমরা পলিসি শিফট করব না। ওকে, তো ক্রেডিট পলিসি ভেরিয়েবলস এর ক্ষেত্রে, পলিসি ভেরিয়েবল মানে ডিসিশন এর ক্ষেত্রে কতগুলি ভেরিয়েবল রয়েছে, এটি হলো ক্রেডিট স্ট্যান্ডার্ড এন্ড অ্যানালাইসিস, অলরেডি আমরা কিছুটা বলেছি, ক্রেডিট টার্মস নিয়েও বলেছি, কালেকশন পলিসি এন্ড প্রসিডিউর সবগুলি আমরা বলেছি। এগুলি যদি আবার একটু ডিটেলস দেখি, ক্রেডিট স্ট্যান্ডার্ড আমরা আলাপ করেছি, এখানে আবার ডেফিনিশন হিসেবে বলা আছে দেখে নাও, ক্রেডিট স্ট্যান্ডার্ডস আর দ্য ক্রাইটেরিয়া উইচ আ ফার্ম ফলোজ ইন সিলেক্টিং কাস্টমার্স ফর দ্য পারপোজ অফ ক্রেডিট এক্সটেনশন। আমরা পলিসি শিফট করব কিনা আর ক্রেডিট এক্সটেনশন করব কিনা এক্ষেত্রে এটি হলো একটি স্ট্যান্ডার্ড। দ্য ফার্ম মে হ্যাভ টাইট অর লুজ ক্রেডিট পলিসি, টাইট হতে পারে পলিসি অথবা লুজ হতে পারে, স্ট্রিনজেন্ট আর রিল্যাক্সড দুরকম হতে পারে। তো এখানে টাইট পলিসি বলতে যেখানে আমরা কাস্টমারদেরকে সময় কম দিব, তারপরে সেল করার পরে ইমিডিয়েটলি কালেকশন করার চেষ্টা করব, এটি হলো টাইট পলিসি। আর লুজ পলিসি হলো যেখানে কাস্টমারদেরকে অনেক ফ্যাসিলিটিস দিব, এক্সটেন্ডেড টাইম দিব, যে 30 ডেজ না আপনি 45 ডেজে পেমেন্ট করেন, অথবা আপনাকে ডিসকাউন্ট 2% না 4% দিলাম, তো এরকমের যখন আমরা এক্সটেন্ড করব লুজ করে দিব তখন এটা কি বলে লুজ ক্রেডিট পলিসি, আর যখন টাইট করে দিব দ্যাট ইজ দ্য টাইট পলিসি। এখন দুটোর মধ্যে কোনটা ফলো করব সেটি হয়তো ডিসিশনের বিষয়,
when we want to increase our sales বাড়াতে হলে তখন আমাদের ক্রেডিট স্ট্যান্ডার্ডকে লুজ করতে হয়, কারণ সুবিধা পেলেই তো লোকজন বেশি আসবে, আর বেশি টাইট দিলে তো আর তখন আর কাস্টমার বেশি আসবে না। তো সেলস বাড়ানোর সাথে লুজ পলিসি রিলেটেড। এন্ড ক্রেডিট অ্যানালাইসিস এর ক্ষেত্রে আমরা দেখব এভারেজ কালেকশন পিরিয়ড কত, ডিফল্ট রেট কেমন। কালেকশন পিরিয়ড যত কম হবে ততই ফার্মের জন্য ভালো, আর যত বেশি হয় তত আবার ডিফল্ট রেটও হতে পারে। সেই দুটি বিষয়ই আমাদের ক্রেডিট অ্যানালাইসিসের ক্ষেত্রে দেখতে হবে। যে ডিফল্ট রেট হলো আমরা সেল করলাম, কাস্টমার পেমেন্ট করতে ফেল করলো এবং সেটি আমরা আর রিকভার করতে পারলাম না, সো দ্যাট ইজ দ্য ডিফল্ট রেট। এবং এখানে রেটটা আমরা বের করতে পারি যে কত পার্সেন্টেজ ডিফল্ট, যে 100% সেল করলাম এর মধ্যে কত পার্সেন্ট ডিফল্ট, মানে কত পার্সেন্ট আর আমরা কালেক্ট করতে পারবো না, দ্যাট ইজ দ্য রেট অফ ডিফল্ট। অ্যান্ড অ্যাভারেজ কালেকশন পিরিয়ড তো আমরা বললাম আগেই যে সেল করে কালেকশন করতে কতদিন অন অ্যান অ্যাভারেজ সময় লাগে। তো এই অ্যানালাইসিস করে আমরা কাস্টমারদেরকে যদি ক্যাটাগরাইজ করি, সেক্ষেত্রে আমরা উই ক্যান ক্লাসিফাই গুড কাস্টমার অর গুড অ্যাকাউন্ট, ব্যাড অ্যাকাউন্ট, মার্জিনাল অ্যাকাউন্ট। গুড অ্যাকাউন্ট মানে কি, দোজ কাস্টমার্স দেয়ার পেমেন্ট বিহেভিয়ার ইজ ভেরি গুড অ্যান্ড ইফ উই সেল অন ক্রেডিট দে আর টাইমলি দে আর পেইং। ব্যাড অ্যাকাউন্ট হলো তার অপোজিট, যে এরা আসলে ডাউটফুল, এরা পেমেন্ট করবে কি না, দেয়ার ইজ এনাফ আনসার্টেনটি অ্যান্ড রিকভারি রেট ইজ নট 100%। সো দিজ আর দ্য ব্যাড অ্যাকাউন্ট অর ব্যাড কাস্টমার্স। মার্জিনাল অ্যাকাউন্ট হলো অ্যাভারেজ, মানে এই দুইটার মাঝামাঝি, সো এটি হলো মার্জিনাল অ্যাকাউন্ট। তার মানে এরা খুব বেশি ভালো না আবার খুব খারাপও না। সো এগুলিকে আমরা ক্লাসিফাই করব আমাদের কোন ধরনের কাস্টমার রয়েছে, যাদেরকে আমরা বাকিতে সেল করতে চাই এই কাস্টমার ক্যাটাগরাইজ করে, দেন উইল গো ফর ক্রেডিট সেল। ওকে, গুড অ্যাকাউন্ট, ব্যাড অ্যাকাউন্ট, মার্জিনাল অ্যাকাউন্ট। স্যার এগুলো কি আমরা ডিটেইলস পড়ব? বইয়ে আছে এক দুই লাইন করে, একটু ডিটেলস বলবে গুড অ্যাকাউন্ট কারা, ব্যাড অ্যাকাউন্ট কারা, মার্জিনাল অ্যাকাউন্ট কারা, এটুকু যাতে বলতে পারো। ক্রেডিট টার্মস এর মধ্যে কি কি থাকে, 2, 10, 8, 30 এরকম যে টার্মস থাকে, ক্রেডিট পিরিয়ড কোনটি, যে 30, এটি ক্যাশ ডিসকাউন্ট কোনটি, 2%, তাহলে এই দুটি মিলি হলো আমাদের ক্রেডিট টার্মস। ক্রেডিট টার্মস এর মধ্যে কি কি থাকে জিজ্ঞেস করলে যাতে বলতে পারো, ইট ইনক্লুডস ক্রেডিট পিরিয়ড এন্ড ক্যাশ ডিসকাউন্ট। এক্সাম্পল কি, এক্সাম্পল দাও বললে বলতে হবে 2, 10, 8, 30 এবং এখানে কোনটিকে কি বলে, 30 ইজ দ্য ক্রেডিট পিরিয়ড, 2% ইজ দ্য ক্যাশ ডিসকাউন্ট, 10 ইজ দ্য ডিসকাউন্ট পিরিয়ড। সো অল ইনক্লুডস ইন ক্রেডিট টার্মস। কালেকশন পলিসি আমরা আগেই বলেছি যে কালেকশনের ক্ষেত্রে উই নিড টু এমফাসাইজ, সেক্ষেত্রে আমরা কি করব, প্রসিডিউরটা কি হবে, কালেকশনটা যাতে রেগুলার থাকে, যে 30 দিন পর যদি পেমেন্ট করে এটা যাতে রেগুলার, এরকম 30 ডেজ পরে আমরা পেমেন্ট পাই সেটা ইনশিওর করা, রেগুলারিটি অফ কালেকশন। কারণ আমরা এই মাসে কালেক্ট করলাম 30 ডেজ পরে, পরের মাসে পারলাম না আবার 40 ডেজ পরে, পরের মাসে হলো না 60 ডেজ পরে, এরকম হলে তো বিজনেস আমরা কারোর সাথে কথা দিয়ে কথা রাখতে পারবো না। তো এই কারণে আমাদেরকে একটি রেগুলারিটি অফ কালেকশন এটি মেনটেন করতে হবে। কিছু প্লাস মাইনাস হবে, সবসময় থাকবে না, বাট উই নিড টু হ্যাভ আ সার্টেন অ্যামাউন্ট। ক্লারিটি অফ কালেকশন প্রসিডিউর, কালেকশন প্রসিডিউর এটি ক্লারিফাই করতে হবে, তার মানে যাদেরকে আমরা ক্রেডিট সেল করব দে নিড টু বি নোন যে কতদিন কিভাবে কি করতে হবে, এগুলি তারা যাতে ক্লিয়ারলি বুঝতে পারে সেটা তাদেরকে ক্রেডিট টার্মস বুঝিয়ে দিতে হবে। এই ক্রেডিট টার্মসের মধ্যে সে যদি পেমেন্ট করে তার বেনিফিট কি সেটি বুঝিয়ে দিতে হবে,
যাতে করে সে এনকারেজ ফিল করে ওই টাইমলি পেমেন্ট করার জন্য, দ্যাট ইজ দ্য ক্ল্যারিটি। রেসপন্সিবিলিটি ফর কালেকশন অ্যান্ড ফলো আপ, এটা রেসপন্সিবল হতে হবে, বোথ পার্টি শুড বি রেসপন্সিবল। আমরা তাদেরকে মনে করিয়ে দিব এবং ওই পার্টিও যাতে রেসপন্সিবল থাকে এবং ফলো আপ নিব। ফলো আপ বলতে একবার ফোন করেই শেষ, আর কোনো খোঁজ খবর রাখবো না তা না, এটা আবার টাইম টু টাইম খোঁজ খবর রাখতে হবে যে কি অবস্থা, কবে চেক পেমেন্ট করবে। সো দ্যাট ইজ দ্য ফলো আপ। অ্যান্ড কেস বাই কেস অ্যাপ্রোচ মিন, এটি কোনো যদি আমরা একটি ফরম্যাটের মধ্যে ফেলতে না পারি সেক্ষেত্রে আমাদের কেস বাই কেস এটি ভ্যারি করবে, যে এই পার্টিকুলার কাস্টমারের ক্ষেত্রে আমরা এক ধরনের পলিসি, আরেকটি কাস্টমারের ক্ষেত্রে আমরা হয়তো অন্য পলিসিতে যেতে পারি। কেস বাই কেস ভ্যারি করতে পারে, অ্যামাউন্ট টু অ্যামাউন্টও ভ্যারি করতে পারে। যদি লার্জ অ্যামাউন্ট অফ সেলস সেক্ষেত্রে এক ধরনের পলিসি, স্মল অ্যামাউন্ট অফ সেলস ডিফারেন্ট পলিসি, প্রসিডিউর ডিফারেন্ট, এরকম হতে পারে। ক্যাশ ডিসকাউন্ট ফর প্রম্পট পেমেন্ট, যদি ইমিডিয়েট পেমেন্ট করে আজকে সেল করলাম আমরা, এক সপ্তাহ পরেই সে পেমেন্ট করবে, তাকে আমরা বেশি ডিসকাউন্ট দিতে পারি। তো এই দিজ আর দ্য প্রসিডিউর, যে আমরা কালেকশন কত ফাস্টলি কালেক্ট করতে পারি, যে এক সপ্তাহের মধ্যে পেমেন্ট করলে আপনাকে 5% ডিসকাউন্ট দেওয়া হবে। তো এতে কাস্টমার আরও বেশি এনকারেজ হয় তাড়াতাড়ি পেমেন্ট করার জন্য, এবং আমরাও লাভবান হই যে তাড়াতাড়ি ক্যাশ পেমেন্ট পেয়ে গেলাম। তো কালেকশন অ্যান্ড প্রসিডিউরের ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলি মাথায় রাখতে হবে, যে দেয়ার শুড বি রেগুলার পেমেন্ট, দেয়ার শুড বি ক্লারিটি টু দ্য কাস্টমার্স, অ্যান্ড রেসপন্সিবিলিটি রিলাইজ অন বোথ পার্টিস, অ্যান্ড দেয়ার শুড বি ফলো আপ অ্যাজ ওয়েল, অ্যান্ড ইট মে বি ভেরি কেস বাই কেস, অ্যান্ড ক্যাশ ডিসকাউন্ট ফর প্রম পেমেন্ট, তাড়াতাড়ি পেমেন্ট পাওয়ার জন্য ক্যাশ ডিসকাউন্ট অফার করা। ক্রেডিট ইভালুয়েশন অফ ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, আমরা যে আগেই বলেছিলাম ক্যাটাগরাইজ করব, গুড ব্যাড মার্জিনাল ইজ এ ক্যাটাগরাইজ করব। তো এদের সম্পর্কে আমরা জানব কিভাবে, তো এদের সম্পর্কে জানার উপায়গুলি কি, একটা হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা ক্রেডিট ইনফরমেশন, এটি আমরা কোথেকে পাবো, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে পাবো, ব্যাংক রেফারেন্স, ট্রেড রেফারেন্স, আদার সোর্স সিআইবি ক্রেডিট ইনফরমেশন ব্যুরো রয়েছে, সেখান থেকে আমরা পাবো, বাংলাদেশ ব্যাংক থেকে পাবো, এই লোকের কোনো লোন আছে কি না, পেমেন্ট বিহেভিয়ার কেমন, বা সিআইবি রিপোর্ট থেকে আমরা এটি পেতে পারি। সিআইবি ক্রেডিট ইনফরমেশন ব্যুরো, তাদের কাছে সকল কাস্টমার বিজনেস পিপল যারা রয়েছে তাদের ইনফরমেশনগুলি সেখানে আছে, যে কার ট্র্যাক রেকর্ড কেমন, কে কত টাকা লোন নিয়েছে, কোত্থেকে নিয়েছে, তার পেমেন্ট বিহেভিয়ার কেমন, ব্যাংক থেকে লোন নিয়ে আদৌ সে টাইমলি পেমেন্ট করেছে কিনা। সো অল সর্ট অফ থিংস উইল বি অ্যাভেলেবল ইন দ্য সিআইবি, সো উই ক্যান গেট অ্যাক্সেস টু সিআইবি অ্যান্ড উই ক্যান কালেক্ট দ্য রিপোর্ট ফ্রম দ্য ক্রেডিট ইনফরমেশন ব্যুরো। তো সিআইবিতে কি হয়, ক্রেডিট ইনফরমেশন ব্যুরো, সি ফর ক্রেডিট, আই ফর ইনফরমেশন, B for Bureau, so CIB. আরেকটি ওয়ার্ড আছে সেটি হলো CIP, C for Commercially, I for Important, P for Person, Commercially Important Person. In our business, there are somebody, some individual, some businessman, some business magnate, they are declared CIP, Commercially Important Person. এই যে কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পার্সন, এটি ডিক্লেয়ার করা হয় প্রতি বছর কিছু লোককে, তাদেরকে আমরা বলি সিআইপি। এখানে আমরা বললাম ক্রেডিট ইনফরমেশন কোত্থেকে পাবো, সিআইবি, এটির সাথে আমরা যাতে আবার দুইটি যাতে এক করে না ফেলি, এই জন্য তোমাদের জানা থাকলো সিআইবি যেখান থেকে আমরা ক্রেডিট ইনফরমেশন পাই, এবং সিআইপি হলো দোজ কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পার্সন, যারা বিজনেসে ভালো করে, তাদের ভালো ট্র্যাক রেকর্ড, তাদেরকে ডিক্লেয়ার করা হয় সিআইপি। ক্রেডিট ইনভেস্টিগেশন এন্ড অ্যানালাইসিস, তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তো আমরা আগে বলেছি, এটাকে অ্যানালাইসিস করব, অ্যানালাইসিস করব আমরা, ব্যালেন্স শিট অ্যানালাইসিস, ইনকাম স্টেটমেন্ট, তারপরে রেশিও অ্যানালাইসিস করব, তারপরে ক্রেডিট ফাইল দেখবো। ক্রেডিট ফাইল বলতে কোথেকে কবে লোন নিয়েছে, পেমেন্ট কিভাবে করেছে, সেগুলি হলো ক্রেডিট ফাইল।
দেন অ্যানালাইসিস অফ বিজনেস এন্ড ইটস ম্যানেজমেন্ট, তার বিজনেসটা কিভাবে পরিচালিত হচ্ছে, এর অবস্থা কি, স্ট্যাটাস, সো এগুলি সবই আমরা দেখব। কেন দেখব? কারণ আমরা বাকিতে সেল করতে চাচ্ছি এবং তাদেরকে সেল করব কিনা এই ডিসিশন নেয়ার জন্যই এই যাবতীয় বিষয়গুলি আমরা অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস না করেই যদি আমরা বাকিতে সেল করে দেই, হোয়াট ইজ দ্য রিস্ক? রিস্ক ইজ দ্য ডিফল্ট রিস্ক। কি ডিফল্ট? যে উই মে নট কালেক্ট আওয়ার পেমেন্ট, আমরা যেটা পেমেন্ট পাওয়ার কথা সেটা আবার উই মে ফেইল টু কালেক্ট যদি আমরা অ্যানালাইসিস না করে সেল করে দিই। যেমনি আমরা এখন ব্যাংকিং এর অবস্থা দেখবো, ডিফল্ট রেট ইজ ভেরি হাই, অনেক ব্যাংক তারা এরকমের লোন দিয়েছে কিন্তু কালেক্ট করতে পারছে না। কেন পারছে না? তারা এই বিষয়গুলি এভাবে অ্যানালাইসিস না করেই অথবা পলিটিক্যালি ইনফ্লুয়েসড হয়ে তারা লোন দিয়ে দিয়েছে, সে এখন তারা অনেক প্রবলেমের মধ্যে পড়ে গেছে যে দে ক্যান নট কালেক্ট, সো দেয়ার অ্যামাউন্ট অফ ডিফল্ট ইজ ভেরি হাই এবং আলটিমেটলি তাদের বিজনেস রান করাই এখন ডিফিকাল্ট হয়ে গেছে। দে আর সাফারিং ক্যাশ ক্রাঞ্চ বা লিকুইডিটি ক্রাইসিস বা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে তারা অনেক হিমশিম খাচ্ছে। তো এটি একটি বড় ধরনের সমস্যা আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে রয়েছে। এর জন্য আগে থেকে কি করতে হবে? বিফোর ক্রেডিট সেল আমরা কি করব? শুনতে পাচ্ছো? এই শুনতে পাচ্ছো তোমরা? ক্রেডিট সেল করার আগে কি করব? একজন বলো, ক্রেডিট সেল করার আগে কি করব? অ্যানালাইসিস করতে হবে, এটি বিজনেসের ক্ষেত্রে সব ক্ষেত্রেই ইম্পর্ট্যান্ট, বিয়ে শাদির ক্ষেত্রেও কিন্তু এটি ইম্পর্ট্যান্ট যে ছেলে মেয়ের অ্যানালাইসিস। কি অ্যানালাইসিস? ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস, নট লাইক দ্যাট। সো সব কিছুই অ্যানালাইসিস করতে হবে, হোয়েদার হি অর শি ইজ কেপেবল অর সুইটেবল কিনা সেটি দেখতে হবে। তেমন ছেলে দেখবে মেয়েকে, মেয়ে বিয়ের জন্য উপযুক্ত কিনা তার সব কিছু দেখবে, আবার মেয়ে পক্ষ আবার ছেলে পক্ষকে দেখবে যে ছেলে বিয়ের জন্য উপযুক্ত কিনা। আর এই অ্যানালাইসিস না করে যদি ইনফর্মাল অ্যাপ্রোচে যাই আমরা, ইনফর্মাল অ্যাপ্রোচ তো বুঝো আর কি, মানে ফ্যামিলি টু ফ্যামিলির বাইরে যে অ্যাপ্রোচগুলি, তো সেটির অনেক রিস্ক থাকে। এ কারণে ওই ধরনের অ্যাপ্রোচে যাওয়া ইট ইজ রিস্কি, রিস্কি অ্যাজ ওয়েল অ্যাজ ইট ইজ ডেঞ্জারাস। তো এক্ষেত্রে সোশ্যাল রিলেশনসের ক্ষেত্রেও অ্যানালাইসিস ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। শুনতে পাচ্ছো? এই শুনতে পাচ্ছো? হ্যালো, শুনতে পাচ্ছো তোমরা? কেউ কি শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছ কি তোমরা? জি স্যার, নেটে বোধহয় ডিস্টার্ব করছিল। যাই হোক, এখন কি শুনতে পাচ্ছ সবাই? লাস্ট কি শুনেছো, কি বলছিলাম, কোন জায়গা থেকে লাইন কেটে গেল বলো? শুনতে পাচ্ছি না, জোরে বলো একজন। সঞ্জিদা জোরে বলো। ট্রেড ক্রেডিটের ক্ষেত্রে যে অ্যানালাইসিসটা করতে হবে এটা বুঝাচ্ছিলেন? এতটুকু শুনেছো? ক্রেডিট ইনভেস্টিগেশন এন্ড অ্যানালাইসিস, তারপরে আরো অনেক কিছু বলছিলাম, তাহলে ওগুলি শুনো নাই তোমরা?
ক্রেডিট লিমিট এন্ড কালেকশন এফোর্ট। ক্রেডিট লিমিট বলতে আমরা কতটুকু সেল করব বাকিতে, এন্ড কালেকশন এফোর্ট তো থাকবেই। মানে ক্রেডিট এভালুয়েশন অফ ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, কোনো একজন ব্যক্তি, একজন কাস্টমার, তাকে আমরা এভালুয়েট করতে গিয়ে এই বিষয়গুলি দেখব কি কি। এক নাম্বার ক্রেডিট ইনফরমেশন নিব, অ্যানালাইসিস করব, দেন লিমিট কতটুকু আমরা ক্রেডিট সেল করব সেটা ডিটারমাইন করব, এন্ড ফাইনালি কি করব কালেকশন এফোর্ট যাতে আমরা আদায় করতে পারি। দেন সেকেন্ড পার্টে আসি ফ্যাক্টরিং। ফ্যাক্টরিংটা কি, আমরা এতক্ষণ অ্যাকাউন্ট রিসিভেবল নিয়ে কথা বলেছি, অ্যাকাউন্ট রিসিভেবল ওয়েন উই সেল অন ক্রেডিট। এখনই যখন আমরা সেল অন ক্রেডিট করি তখন এটি কালেকশন করার জন্য একটি সময় দরকার হয়, মনে করো 6 মাস পরে কালেক্ট করব বা 3 মাস পর। তো 1 মাস 3 মাস যাই হোক, এই যে সময় পরে আমরা কালেক্ট করব, কিন্তু এখনই আমাদের ক্যাশ দরকার, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? কালেকশন তো হবে 1 মাস পরে বা 2 মাস পরে, ইমিডিয়েটলি আমাদের ক্যাশ দরকার, তো আমরা কি করতে পারি? তখন আমরা যে কাজটি করতে পারি, একটি অপশন হলো ফ্যাক্টরিং। ফ্যাক্টরিংটা কি, ফ্যাক্টরিং ইজ দ্য সেলিং অফ অ্যাকাউন্ট রিসিভেবল এন্ড ইট ইজ দ্য আউটরাইট সেল, আউটরাইট সেল অফ দ্য অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবলকে আমরা সেল করব এবং এটা হলো আউটরাইট সেল। আউটরাইট সেল বলতে যেই সেল করার পরে আর ফেরত নেওয়া যায় না, বাংলায় সম্প্রদান বলে না, সম্প্রদান কারক করেছে না, সম্প্রদান কারক করেছ? জি স্যার। কি বলো তো, একটা এক্সাম্পল দাও। নিজের যেমন ভিক্ষুকে ভিক্ষা দেওয়া, নিজের সত্ত্ব ত্যাগ করিয়ে সেটা দেওয়া হয়, ওটাই সম্প্রদান। এটাকে বলে ইংলিশে আউটরাইট, আউটরাইট সেল। সেলস এর ক্ষেত্রে যখন এরকম হয় দ্যাট ক্যান নট বি টেকেন ব্যাক, মেয়ে বিয়ে দিলাম, এটাও কি যোগ্য, যোগ্য পাত্র যদি হয় তো সেক্ষেত্রে ইট ক্যান নট বি টেকেন ব্যাক। তো এরকমের যে বিষয়গুলি থাকে সেলস এর ক্ষেত্রেও, সেল করে দিলাম অ্যান্ড ইট ক্যান নট বি টেকেন ব্যাক, ব্যাক করার সুযোগ থাকলে সেটা আবার আউটরাইট সেল হবে না। তাহলে আউটরাইট সেল হবে ওয়েন দ্যার ইজ নো অপশন টু টেক ব্যাক। এবং এই ফ্যাক্টরিং হলো এরকমই একটি সেল। সেল করে দিলাম, কার কাছে সেল করব? ফ্যাক্টরের কাছে। তার মানে ফ্যাক্টরকে যে অ্যাকাউন্ট রিসিভেবল পারচেজ করবে সে হলো ফ্যাক্টর। এটি ব্যাংক হতে পারে, এটি NBFI হতে পারে, বা যেনি এনি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হতে পারে। তো এদের কাছে আমরা সেল করব। সেল করা মানে মনে করো 1 লাখ টাকার অ্যাকাউন্ট রিসিভেবল, 1 মাস পরে কালেকশন হবে, এখনই তার কাছে বিক্রি করে দিলাম, সে আমাকে দিল কত, কিছু কেটে রাখলো, মনে করো 90,000 দিল, তো আমি 90,000 ক্যাশ পেয়ে গেলাম, ফাইন। এখন 1 মাস পরে এই ফ্যাক্টর মানে যার কাছে বিক্রি করলাম, দ্যাট ইন্ডিভিজুয়াল অর দ্য ইনস্টিটিউশন দে উইল কালেক্ট দ্য ক্যাশ ফ্রম আওয়ার পার্টি, যার কাছে আমি বাকিতে বিক্রি করেছিলাম তার কাছ থেকে এই ফ্যাক্টর কালেক্ট করে নিবে। এখন প্রশ্ন হলো যদি কালেক্ট করতে না পারে, কোনো কারণে ডিফল্ট হয়, ফেল করে, সেই লায়াবিলিটি কে নিবে? সেই লায়াবিলিটি সেই ফ্যাক্টরি নিবে, কারণ ইট ইজ দ্য আউটরাইট সেল, এটি আর আমার কাছে ফেরত দিতে পারবে না। কেনারা কি সে যাবতীয় যাচাই বাছাই করে নিবে, কিন্তু আফটার পারচেজিং দ্য ফ্যাক্টর ক্যান নট গিভ ইট ব্যাক, সো ইট ইজ দ্য আউটরাইট সেল। তো এগুলিকে বলা হয় ফ্যাক্টরিং। দ্য ফ্যাক্টরিং ইজ দ্য আউটরাইট সেল অফ অ্যাকাউন্ট রিসিভেবল টু দ্য ফ্যাক্টর, এন্ড দ্য পারপাস অফ ফ্যাক্টরিং ইজ টু হ্যাভ ক্যাশ ইমিডিয়েটলি,
because when we are selling on credit, we don't have cash collection immediately, and after a certain period of time we can get the cash. So in an emergency when we need cash, then we can go for factoring. It is a kind of options. It is one of the options to have cash immediately. There are different other options, but factoring is important and it is very easy as well, because we can go to any bank or financial institutions to sell the account receivable. এটি বাংলাদেশে হয়তো এতদিনের প্র্যাকটিস ছিল না, রিসেন্টলি শুরু হয়েছে। দুই একটি ফার্ম, দুই একটি ফ্যাক্টর তারা এগুলি পারচেজ করে, ইনিশিয়াল লেভেলে আছে বাংলাদেশ। তো ফ্যাক্টরিং বুঝছো? জি স্যার। ফ্যাক্টর কি কি সার্ভিস প্রোভাইড করে? হোয়াট আর দ্য সার্ভিসেস প্রোভাইডেড বাই দ্য ফ্যাক্টরস? কি কি সার্ভিস দেয়? ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন, ক্রেডিট কালেকশন এন্ড প্রোটেকশন, এন্ড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স এন্ড আদার সার্ভিস। ফ্যাক্টর কে? ফ্যাক্টর হলো যার কাছে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল সেল করি, দ্যাট ইনস্টিটিউশন ইজ কল্ড ফ্যাক্টর। ওকে, এখন এই ফ্যাক্টর কি কি সার্ভিস দেয় আমাদের, এই তিনটি সার্ভিসের কথা বা চারটি সার্ভিসের কথা আমরা বললাম। ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন, তার মানে এই তার কাছে যে আমরা সেল করে দিলাম, এখন এটা কালেকশনের যাবতীয় মেকানিজম তার কাছে, সে এটা আদায় করে, যাবতীয় অ্যাডমিনিস্ট্রেশন সে এটা মেনটেন করবে, এখন আর আমার এগুলি হেডেক নিতে হবে না। কালেকশন অ্যান্ড প্রোটেকশন, এটা কালেকশন যদি না হয় সেক্ষেত্রে মামলা করা, যা করার যা কিছু দরকার, দ্য ফ্যাক্টর উইল ডু ইট। কিন্তু মামলা করতে হলে সেক্ষেত্রে হয়তো আমার হেল্প নিবে, বিকজ সেল কন্ট্যাক্টটা তো আমার সাথে ছিল, ফ্যাক্টরের সাথে নয়। তখন ফ্যাক্টর হয়তো বলবে যে আপনার নামে আপনি মামলাটা করেন, খরচ যাবতীয় সব কিছু আমি দিচ্ছি, কারণ সেল তো আপনার সাথে হয়েছিল আর আমি তো এখানে থার্ড পার্টি। দেন ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, এনি আদার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ইফ ইউ রিকোয়ার, দ্য ফ্যাক্টর উইল প্রোভাইড ইউ। যদি তুমি কোনো রকমের হেল্প চাও তাকে, সেক্ষেত্রে সে অনেক ধরনের অ্যাসিস্ট্যান্স, এটা পরামর্শ হোক বা যে কোনো ধরনের কনসালটেন্সি হোক, সেগুলি প্রোভাইড করবে। সো এই ধরনের সার্ভিসগুলি ফ্যাক্টরিং সার্ভিস হিসেবে পরিচিত, এগুলি সে প্রোভাইড করে থাকে। তো এবারে আমরা দেখব ফ্যাক্টরিং এর সাথে শর্ট টার্ম ফাইন্যান্সিং এর কি ডিফারেন্স, কারণ ফ্যাক্টরিং এর মাধ্যমে আমরা মূলত ফাইন্যান্স করে থাকি। ফ্যাক্টরিং ইজ এ সোর্স অফ শর্ট টার্ম ফাইন্যান্সিং। কেন? কারণ অ্যাকাউন্ট রিসিভেবল সেল করে দিলাম এবং আমরা এখান থেকে ফান্ড রেজ করলাম, সো ইট ইজ এ সোর্স অফ ফাইন্যান্সিং। তো আমরা তো ব্যাংক থেকে লোন নিতে পারি শর্ট টার্ম ফাইন্যান্সিং, আমরা ফ্যাক্টরিং এ কেন গেলাম? সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ফ্যাক্টরিং অ্যান্ড শর্ট টার্ম ফাইন্যান্সিং, আমরা এবার এটি দেখব। যে ফ্যাক্টরিং ইনভলভ সেল অফ বুক ডেট বাই অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যান্ড ফ্যাক্টরিং প্রোভাইডস ফ্লেক্সিবিলিটি অ্যাজ রিগার্ডস ক্রেডিট ফ্যাসিলিটি টু দ্য ক্লায়েন্ট। তো এটি অনেক ফ্লেক্সিবল, কারণ এটি আমরা যে কোনো ফ্যাক্টরের কাছে গিয়ে সেল করতে পারি, কিন্তু শর্ট টার্ম ফাইন্যান্সিং বা ব্যাংক লোন অত ফ্লেক্সিবল না। অ্যান্ড ফ্যাক্টরিং ইজ এ ইউনিক মেকানিজম উইচ নট অনলি প্রোভাইডস ক্রেডিট টু দ্য ক্লায়েন্ট বাট অলসো আন্ডারটেকস দ্য টোটাল ম্যানেজমেন্ট অফ ক্লায়েন্টস বুক ডেট। তো এটি আমরা সেল করে দিলে সে আমাদেরকে আরও অনেক ফ্যাসিলিটিস, অনেক অ্যাসিস্ট্যান্স, অনেক কনসালটেন্সি এগুলি সে দিবে। এই কারণে ইট ইজ হেল্পফুল ফর দ্য কাস্টমার। তো এটি হলো ফ্যাক্টরিং এর সাথে শর্ট টার্ম ফাইন্যান্সিং এর ডিফারেন্স। এবারে দেখব বিল ডিসকাউন্টিং এর ডিফারেন্স কি, তার মানে আমরা এই যে অ্যাকাউন্ট রিসিভেবল সেল করব, সেল না করে এটি অন্য আরেকটি নাম রয়েছে যে বিলস ডিসকাউন্টিং, সেটিও আমরা করতে পারি। তো বিল ডিসকাউন্টিং আর ফ্যাক্টরিং এর মধ্যে ডিফারেন্স কোথায়? বিল ডিসকাউন্টিং ইজ এ শর্ট টার্ম বোরোয়িং, হোয়াইল ফ্যাক্টরিং ইজ দ্য এফিশিয়েন্ট অ্যান্ড স্পেশালাইজড ম্যানেজমেন্ট অফ বুক ডেট অ্যালং উইথ এনহ্যান্সমেন্ট অফ দ্য ক্লায়েন্টস লিকুইডিটি। বিল ডিসকাউন্টিং এর ক্ষেত্রে কি হয়, এই সেম অ্যাকাউন্ট রিসিভেবল বা এই বিলটাই কিন্তু আমরা ডিসকাউন্ট করি। ডিসকাউন্ট বলতে 1,00,000 টাকা এটা 10% ডিসকাউন্ট, মনে করো 90,000-এ তার কাছে ডিসকাউন্টিং করলাম। ইট ইজ নট আউটরাইট সেল, তার মানে এটি কালেকশনের ক্ষেত্রে, কালেকশন না হলে
কোনো ঝামেলা হলে আবার আমাকে ফেরত দিবি, যে আপনার বিল কালেক্ট করতে পারলাম না, এবার আপনি কালেক্ট করে নেন, আমার টাকা ফেরত দিয়ে দেন, তো যাবতীয় ঝামেলা আবার আমাকে নিতে হবে। সো দ্যাট ইজ দ্য বিল ডিসকাউন্টিং। দ্য ক্লায়েন্ট হ্যাজ টু আন্ডারটেক দ্য কালেকশন অফ বুক ডেট, যেটি বললাম তাকে ক্লায়েন্টকে করতে হবে। অ্যান্ড বিল ডিসকাউন্টিং ইজ অলওয়েজ ইট ডিস রিকোর্স, রিকোর্স মানে হলো কালেকশন সে না করতে পারলে আমাকে ফেরত দিবে। অ্যান্ড অ্যাজ সাচ দ্য ক্লায়েন্ট ইজ নট প্রোটেক্টেড ফ্রম ব্যাড ডেট, আর আমিও যদি কালেক্ট করতে না পারি তাহলে তো আমার ব্যাড ডেট হয়ে গেল। তেমন এখানে ব্যাড ডেট প্রোটেকশন দেওয়া এর মাধ্যমে সম্ভব না, যেটা আমরা ফ্যাক্টরিং এর ক্ষেত্রে ব্যাড ডেটকে প্রোটেক্ট করতে পারি, বিকজ এটা সেল করে দিলাম কালেকশন করে নিবে ফ্যাক্টর, সো আমার এখানে আর ব্যাড ডেট হওয়ার সুযোগ নেই, কিন্তু বিল ডিসকাউন্টিং এর ক্ষেত্রে এটি হয় না। And bill discounting is not a convenient method for companies having large number of buyers with a small account amounts, since it is quite inconvenient to draw a large number of bills. অনেক কাস্টমার অনেক বিল প্রতিনিয়ত সেল করছি, বারবার ডিসকাউন্ট করা এটি ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু ফ্যাক্টরিং করলে সুবিধা কি হয়, এটি আমরা সেল করে দিলাম, সেল করলাম যে পার মান্থ আমি আপনার কাছে ফ্যাক্টরিং করব 10 লাখ টাকার, তো আমি এদিকে বাকিতে সেল করতে থাকবো আর এগুলি অটো তার কাছে 10 লাখ টাকার সেল হতে থাকবে, মানে ফ্যাক্টরিং হতে থাকবে। সো দিস ইজ দ্য ফ্যাক্টরিং অ্যান্ড ইট ইজ দ্য অ্যাডভান্টেজেস অফ ফ্যাক্টরিং কম্পেয়ার টু বিল ডিসকাউন্টিং। এই তিনটে পয়েন্টে আমরা ফ্যাক্টরিং এর সাথে বিল ডিসকাউন্টিং এর ডিফারেন্সিয়েট করতে পারি। এরপরে দেখবো কস্ট অফ ফ্যাক্টরিং, এটি করলে আমাদের কি কি কস্ট ইনভলভ রয়েছে। একটি হলো দ্য ফ্যাক্টরিং কমিশন আর সার্ভিস ফি, অ্যান্ড সেকেন্ডলি দ্য ইন্টারেস্ট অন অ্যাডভান্স গ্রান্টেড বাই দ্য ফ্যাক্টর টু দ্য ফার্ম। এই দুইটি কস্ট রয়েছে, কি কি কমিশন আর সার্ভিস ফি। তার মানে 1 লাখ টাকা ফ্যাক্টরিং করব, প্রথমে মনে করো 2% কমিশন সে কেটে রাখবে, তাহলে 1 লাখ টাকার 2% কত, আচ্ছা 2000 টাকা বাদ দিল সে এখানে, তাহলে 98,000 থাকলো। এরপরে সে আবার কি করবে, ইন্টারেস্ট অন অ্যাডভান্স গ্রান্টেড বাই দ্য ফ্যাক্টর টু দ্য ফার্ম, সে আমাকে ইন্টারেস্ট এর উপরে চার্জ করবে। তার মানে সে যদি আমাকে 10% ডিডাক্ট করে আমাকে ফ্যাক্টরিং করতে চায়, তাহলে 10% বাদ দিলে 90,000 থাকে, 90,000-এর উপরে সে ইন্টারেস্ট চার্জ করবে, করে যত টাকা হয় সো তত টাকার উপরে আমাকে ফ্যাক্টরিং করতে হবে। তো 2% সার্ভিস ফি আবার অ্যাডভান্স ইন্টারেস্ট, এগুলি সবগুলি অ্যাড করেই হবে টোটাল কস্ট অফ ফ্যাক্টরিং। মনে করো 10% অ্যাডভান্স ইন্টারেস্ট অন অ্যাডভান্স, তারপরে 2% সার্ভিস ফি বা কমিশন, এই সবগুলি অ্যাড করে অ্যাভারেজ কস্ট যেটি সেটি হলো কস্ট অফ ফ্যাক্টরিং। তো আমাদের এখানে মনে রাখতে হবে কস্ট অফ ফ্যাক্টরিং দুইটি, একটি হলো কমিশন আর একটি হলো ইন্টারেস্ট অন অ্যাডভান্স। বেনিফিট কি ফ্যাক্টরিং এর অলরেডি তো ডিসকাশনে চলে এসেছে, বেনিফিটটা কি, 1 নম্বর বেনিফিট হলো ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মার্কেটিং। তার মানে আমরা একদিকে ম্যানুফ্যাকচার করলাম সেল করলাম, অন্যদিকে এই যে ক্রেডিট সেলগুলি এগুলি ফ্যাক্টরিংও করতে থাকলাম, তার মানে ক্যাশ আমাদের হাতে আসতে থাকলো। অ্যান্ড ইট অলসো হেল্পস দ্য ফার্ম টু সেভ কস্ট অফ ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিউ টু দ্য স্কেল অফ ইকোনমি অ্যান্ড স্পেশালাইজেশন। আমাদের ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশনের জন্য আলাদা অফিসার আলাদা মেকানিজম রাখতে হচ্ছে না, কারণ সেল করে দিলাম কালেকশন করে নেবে ফ্যাক্টর, তো আমাদের আলাদা ডিপার্টমেন্ট ক্রেডিট ডিপার্টমেন্ট বা অ্যাডমিনিস্ট্রেশন এটি আর দরকার হচ্ছে না। So these are the benefit of factoring. Okay. Yes, sir. তাহলে আমরা আজকে যেগুলি পড়লাম এগুলি আজকের টপিক ছিল, কোনো প্রশ্ন না বা না বুঝলে বলো, কোশ্চেন কমেন্ট বা কোনো শেয়ারিং কিছু থাকলে বলো। ফ্যাক্টরিংটা কি একটু বুঝো নাই, কে বুঝছো একজন বলো তো,
জুবায়ের, জুবায়ের কই আজকে? সুমাইয়া আক্তার রোল নাম্বার 1 কই? নাই কই গেল ওরা? ফ্যাক্টরিং, factoring is the outright sale of account receivable to the factors. So আগে আমরা বলেছি outright sale হলো not recourse, মানে সেল করলে আর ফেরত নেওয়া যাবে না। অ্যাকাউন্ট রিসিভেবল যেগুলি আমাদের কালেক্ট করার কথা সেটা আমরা এখন আর কালেক্ট করবো না, সেল করে দিলাম, ক্যাশ পেয়ে গেলাম, যে কিনলো তাকে বলে ফ্যাক্টর, সে এটা কালেক্ট করে নিবে যখন ম্যাচিউরড হবে, যখন টাইম শেষ হবে। সো ইট ইজ দ্য লায়াবিলিটি অফ দ্য ফ্যাক্টরস টু কালেক্ট ইট, এটি আমাদের এখন আর কোনো লায়াবিলিটি থাকলো না, এটি কি বলে ফ্যাক্টরিং। ওকে আর কিছু? আর কিছু থাকলে বলো, কোন কোশ্চেন কমেন্ট? কে বলবে? আর কোনো কোশ্চেন কমেন্ট না থাকলে আমরা এখানে শেষ করতে পারি। তো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের নেক্সট ক্লাসে প্রেজেন্টেশন রয়েছে, যাদেরকে বলেছিলাম জানো তো সবাই? জি স্যার। ওকে ফাইন, সবাই ওয়েল প্রিপেয়ার্ড হয়ে থেকো, আমরা শুরুতেই প্রেজেন্টেশন নিব, তারপরে ক্লাস কন্টিনিউ করবো ইনশাল্লাহ। এই তার আগে সবাই প্রেজেন্টেশনের আগে ফর্মাল নিয়ম কানুন ওভাবেই করবে, তো সেভাবে প্রিপারেশন নিয়ে রেখো, ক্যামেরা যাতে ঠিক থাকে, ঠিক মতো যাতে সবাই দেখতে পারে।